আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে টাইপোগ্রাফির উপরে একটা সিম্পল ডিজাইন করব। যারা বিগিনার ডিজাইনার আছেন তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো যারা বিগিনার লেভেলের ডিজাইনার আছেন তারা এই ধরনের ডিজাইনগুলো করতে গিয়ে প্রথমে কিছু প্রবলেম ফেস করেন, এবং কী কী প্রবলেম ফেস করেন সেগুলো আমি একদম ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি সহজে ডিজাইনগুলো করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো আমি এখানে কিছু টেক্সট নিয়ে রাখছি, দেন হচ্ছে আমি একটা কপির মক তৈরি করব। এজন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো এ ধরনের কপি মক আপনারা ফ্রিপিক বা আদার্স অন্যান্য ওয়েবসাইট আছে সেগুলোতে ডাউনলোডও করতে পারবেন। তো আসলে সব জিনিস খালি ডাউনলোডের ভরসায় থাকবেন না, কিছু জিনিস কাস্টমভাবে নিজেরা তৈরি করবেন, এটা সবচেয়ে বেটার হয়। তো আমি এটাকে প্রথমে হালকা একটু কার্ভ করে নিচ্ছি এতটুকু। সো এটাকে আমার কপি মকের যে নিচের যে পার্টটা থাকে সেটা কিন্তু একটু থিন থাকে, অর্থাৎ উপরে একটু ফ্যাট বেশি থাকে, এখানে একটু থিন থাকে। তো সেই কারণে আমি এটাকে আমার যেখানে খেয়াল করবেন যে যে টুলটা আছে এটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাকে ক্লিক করলে দেন এই যে টুলটা আছে এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে নিচের এটাকে ধরে যদি এরকমভাবে হালকাভাবে এদিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে নিচের অর্থাৎ নিচের অংশটা সেটা কিন্তু থিন হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি একটা কফি মগ বা একটা মগের মতন হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু ভালো করার জন্য ট্রাই করব, অর্থাৎ এই এই জায়গাটাতে কিছু দেখি দেওয়া যায় কি না। এই কারণে আমি আরেকটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি এতটুকু মিডল বরাবরে। সো এটাকে আমি একটু অ্যালাইন করে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি আমার ডিরেকশন সিলেকশন টুলটা দিয়ে এই কর্নারটা ধরে সবগুলোকে একটু গোল করে নিলাম। সো আশা করি বুঝতে পারছেন। এবার এই দুটাকে ধরে আপনারা চাইলে এখান থেকে ডিভাইডেডও করে দিতে পারেন, অথবা শেপ বিল্ডার টুল, অর্থাৎ এই যেখানে যে আমার শেপ বিল্ডার টুল আছে এটাকে নিয়ে দেন হচ্ছে এই অল্টার চেপে ধরে, অল্টার মানে হচ্ছে মাইনাস, তার মানে এখানে যদি চাপ মানে কেটে দেন তাহলে এটা মাইনাস হয়ে গেল। অল্টার কিন্তু প্রেস করে নিতে হবে, তাহলে মোটামুটি একটা অর্থাৎ কপি মগের মতো হয়ে গেছে। তো এটাকে আমি একটু আবার একটু অ্যালাইন করে নিই। সো হয়ে গেল। এবার যে কাজটা করব আমার এই ফন্ট নিতে হবে, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এক্সপ্লোরার একটা ফন্ট আছে সেটা আমি দেবো, মেবি এক্সপ্লোরার, হ্যাঁ এই ফন্টটাকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি অল্টার ধরে একটা কপি এখানে রেখে দিলাম, দেন হচ্ছে এগুলো সবগুলোকে ধরে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। সো এগুলোকে এই পাশে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে আমি মূলত যেহেতু আমার ফন্টের চারটা লাইনে আমি বিভক্ত করেছি এটাকে তাহলে আমার চারটা অংশে বিভক্ত করতে হবে। তো আমি নিচে এবং উপরে হালকা একটু গ্লাসের মতো একটু মানে আকৃতি রাখতে চাচ্ছি, সেই কারণে আমি আচ্ছা তাহলে এক কাজ করতে পারি, এখানে হালকা এতটুকু রেখে দেন নিচে মানে কিছু একটা অংশে রেখে দেবো। সেই কারণে আপনারা এটাকে ডিভাইডেড করে নিতে পারেন, ইরেজার টুল দিয়েও কাটতে পারেন, শেপ বিল্ডার সরি লাইন টুল নিয়েও কাটতে পারেন, বিভিন্ন জন বিভিন্নভাবে কাটে, আপনার যেটা ভালো লাগে সেই হিসাবে করবেন। আমি লাইন টুল নিয়ে দেখাচ্ছি। তো এইভাবে শিপ ধরে এই পাশে নিয়ে আসলাম, দেন হচ্ছে দেখেন আমার ফিল এবং স্টুক দুইটাই কিন্তু নান করা আছে, অর্থাৎ আমি স্টুকটাকে যদি দেই ব্ল্যাকই দিলাম, দেন হচ্ছে এটার সাইজটাকে আমি যদি বাড়াই, দেন হচ্ছে আচ্ছা এতটুকু রাখলাম, এইট এইট পর্যন্ত রাখলাম, দেন হচ্ছে এটাকে আমি অ্যালাইন করব, অ্যালাইন করে দিলাম। সো এটাকে তাহলে এটাকে ধরে দেন হচ্ছে শিফট অল্টার ধরে এতটুকু, দেন হচ্ছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ডি। তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা অংশ আমার হয়ে গেছে। এবার সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে এখান থেকে আমি এতটুকু নিয়ে আসলাম। সোকে এবার দেখেন সবগুলো কিন্তু আমার ফিল সরি স্টোক করা আছে, তাহলে কী করতে হবে সবগুলোকে ধরে অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড দেন হচ্ছে ওকে করে দিতে হবে, তাহলে আমার কী হলো স্টোক থেকে ফিল হয়ে গেল। তো এবার চাইলে আপনি এগুলো শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন, অথবা এখানে
ডিভাইডেড করে দিতে পারেন এটাকে ক্লিক করে দেন হচ্ছে আমি ডিভাইডেড করে দিলাম ডিভাইডেড করার পরে যারা নতুন আছেন তারা একটু খেয়াল করবেন এখানে এগুলা কিন্তু গ্রুপ হয়ে আছে সেই কারণে আমাকে এখান থেকে আনগ্রুপ করতে হবে দেন হচ্ছে এগুলাকে সবগুলাকে ধরে এরকম ডিলিট করে দিতে হবে দেন হচ্ছে এটাকেও ডিলিট করতে হবে সো আমি যদি এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসি এটা সবগুলোকে সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি অল্টার ধরে একটা কপি করে যদি নিয়ে আসি তাহলে দেখেন যে এইটার ভিতরে কিন্তু ব্ল্যাক অংশগুলো রয়ে গেছে যার কারণে এগুলাকেও ডিলিট করে দিতে হবে কারণ আমার এখন আর্টবোর্ডটা ব্ল্যাক ছিল যার কারণে হয়তো বা দেখা যায়নি যারা নতুন আসেন একটু খেয়াল করবেন এগুলা সো হয়ে গেল তো আমি এটাকে একটা কপি রাখলাম ওই পাশে দেন হচ্ছে এটাকে আমি সেম কাজ করব এটাও ডিলিট করে দিলাম এটা ডিলিট 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 দেন হচ্ছে ডিলিট সো হয়ে গেল এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে করবেন খেয়াল করবেন এখানে কারণ হচ্ছে এটা হচ্ছে যারা নতুন তারা এটা অনেক প্রবলেম ফেস করেন আমিও যখন প্রথম প্রথম কাজ করছি এরকম আমার অনেক প্রবলেম হয়েছে সো সেটা হচ্ছে কি যখন আমি এটার সাথে এটাকে আমি এনভলভে যে কাজ করব তখন এটার প্রবলেমটা হচ্ছে যে এই টেক্সটগুলো হচ্ছে অনেকগুলো অবজেক্ট এগুলাকে মানে উপরে রাখা যাবে না অর্থাৎ কিসের উপর প্রয়োগ করতে চাইছে এরকম একটা রেক্ট্যাঙ্গেলের উপরে এটা একটা অবজেক্ট এই একটা অবজেক্টটাকে সবসময় উপরে রাখতে হবে তো সেটা নিয়ে আমি দেখিয়ে দেবো আমি আচ্ছা আগে দেখিয়ে দিয়ে নিই প্রয়োজনে এটাকে অল্টার দিয়ে একটা কপি করে এই পাশে নিয়ে আসলাম সাপোজ এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ এ পেস্ট অর্থাৎ ফন্টে পেস্ট করে দিলাম সো এটার সাথে যদি এটাকে আমি শিফট ধরে দেখেন অবজেক্ট অবজেক্ট থেকে যদি আমি এনভলভ থেকে যে এনভলভ দেন হচ্ছে মেক টপ দিই তাহলে দেখেন একটা মেসেজ দিছে কী দিছে যে দিস রিকোয়ার্স এ সিলেকশন অফ নাম্বার অবজেক্ট দ্য টপ অবজেক্ট মাস্ট বি এ সিঙ্গল ফাথ অফ মেশ অর এ সিম্বল কন্টেইনিং এ সিঙ্গেল ফাথ অফ মেশ অর্থাৎ এটা দ্বারা বুঝাইছে আপনার যে অবজেক্টটা আমি এটার উপর প্রয়োগ করতে চাচ্ছি এটার মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে কেমন অবজেক্ট আছে দেখেন এটাকে আমি যদি আনগ্রুপ করি তাহলে দেখেন এটার মধ্যে এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট এই হচ্ছে অবজেক্ট অর্থাৎ অনেকগুলো অবজেক্ট থাকার কারণে এটার উপরে এটা প্রেস হচ্ছে না যার কারণে এটা প্রবলেম হয় যারা নতুন ডিজাইনার আছেন তারা এটা একটু খেয়াল করবেন তা নয় কিন্তু এটা একটা প্রবলেম ফেস করবেন আশা করি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রবলেম হবে না তাহলে আমাকে কী করতে হবে এই অবজেক্টগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে রাখতে হবে সো এবার এটাকে ধরবো দেন হচ্ছে আর শিফট ধরে এটাকে ধরবো এরপর আমার অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে এনভলভ এনভলভ থেকে হচ্ছে সরি এনভলভ দেন হচ্ছে টপ অবজেক্ট সো দেখেন হয়ে গেল সেম এটাকে ধরবো তার সাথে এটাকে ধরবো দেন হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে এনভলভ এনভলভ থেকে হচ্ছে সরি এনভলভ এনভলভ থেকে হচ্ছে টপ অবজেক্ট সেম এটার সাথে এটা ধরে অবজেক্ট এনভলভ এনভলভ থেকে হচ্ছে টপ অবজেক্ট সেম এটাকে ধরবো এটাকে ধরবো অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে এনভলভ এনভলভ থেকে হচ্ছে টপ অবজেক্ট সো হয়ে গেল মোটামুটি আপনারা চাইলে আর একটু কাজ করতে পারেন এগুলো হালকা একটু নিচের দিকে নামাই দিতে পারেন এতটুকু জাস্ট এটাকে আর একটু উপরে দিকে আমি নিয়ে যেতে পারি এতটুকু এটাকে হালকা একটু উপরে তুলে দেই আচ্ছা এটাকে ধরে হালকা একটু নিচে নিয়ে আসি দেন হচ্ছে এটাকে ধরে হালকা একটু নিচে নিয়ে আসি জাস্ট এতটুকু সো হয়ে গেল এবার সবগুলোকে ধরে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড সো হয়ে গেল এবার যে কাজটা করব এখানে কপির একটা একটা আইকন বা স্যাম্পল ব্যবহার করতে পারি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি তো সেটা কয়েকভাবে দেওয়া যায় আপনার ব্রাশ দিয়ে দিতে পারেন অথবা আপনার পেন টুলকে ইউজ করতে পারেন আমি জাস্ট পেন টুলকে ইউজ করে দেখাচ্ছি জাস্ট ওকে এটা আমার ফিল করা আছে আমি করে নিলাম দেন হচ্ছে এটাকে ধরে সাইজটাকে আমি বাড়াবো দেন হচ্ছে এই জায়গা থেকে এটাকে সন্তরণ করে দিলাম দেন হচ্ছে এটাকে আরও সাইজ আমি বাড়াচ্ছি দেন অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম সো এটার সাইজটা ওকে এতটুকু রাখতে পারি সেটাকে আমি জাস্ট এই জায়গাতে প্রেস করতে চাচ্ছি সেটাকে আমি চাইলে হালকা আর একটু পাশটা
ওকে এতটুকু বাড়িয়ে নিতে পারি, দেন হচ্ছে এটাকে অল্টার দ্বারা আরেকটা কপি করে এটাকে শিফট এবং অল্টার চেপে হালকা একটু সাইজ ছোট করে নিব, জাস্ট ছোট করে এটা একটু এতটুকু ঘুরিয়ে দিলাম। দেন হচ্ছে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো এবার এটাকে আমার একটু কাজ করতে হবে, কন্ট্রোল আর চেপে এটাকে আমি পিক্সেল করে নিলাম, দেন হচ্ছে এটাকে ধরে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে এটার সাইজটা অনেক বেশি আছে, আমি প্রিভিউটা অন করে নিচ্ছি, দেন হচ্ছে এটার সাইজটা আমি জাস্ট এইট রাখতেছি, কন্ট্রোল এক্সে কাট করে দিলাম, দেন হচ্ছে এটার উপরে পেস্ট করে এটাকেও ধরে শেপ বিল্ডার দিয়ে আমি একদম ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটাকে ডিলিট, দেন হচ্ছে এটাকেও জাস্ট ডিলিট, ওকে। অপশনটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে হয়ে গেল মোটামুটি ডিজাইন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এবার সবগুলোকে ধরে মানে আইডোফার টুলটা দিয়ে আমি কালারটা করে দেবো, অর্থাৎ কপি যে কালারটা আছে সেই কপি কালার করে দিলাম। সো আশা করি আমার এই ছোট্ট ডিজাইন টিপসটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।